সাদা হাঁস বাংলাদেশে অনিয়মিত পরিযায়ী পাখি। এরা খুবই বিরলতম প্রজাতির পাখি। বলা যায় এরা বাংলাদেশের সবথেকে সুন্দর হাঁসগুলোর মধ্যে অন্যতম। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জুড়ে সুন্দর হাঁসগুলোর মধ্যে এরা বেশি জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশে খুব একটা দেখা যায় না। সর্বপ্রথম 2003 সালে প্রজাতিটি বাংলাদেশে দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়। মূলত রাশিয়া এবং তার আশপাশে তুন্দ্রা অঞ্চলে বসবাস করে এরা। বাংলায় এরা সাদা হাঁস নামেই পরিচিত। এদের ইংরেজি নাম ইসমিউ। অনেকে এদেরকে ইসমিউ ডাক বলেও ডাকেন। এদের বৈজ্ঞানিক নাম মার্গেলাস অ্যালবেলাস। এই অতিথি পাখিগুলো অন্য সব জলচর পাখিদের মতোই জলাশয়ে বিচরণ করে, তবে বড় ধরনের জলাভূমি এদের বেশি পছন্দ। এরা বিচরণ করে ছোট ছোট দলে। দ্বিবাচর পাখি এরা। ডুবিয়ে ডুবিয়ে খাবারের সন্ধান করে, ডুব দিয়ে পানির তলায় স্পর্শ করে শিকার ধরে। এরা উড়তেও পারে খুব দ্রুত। তার চেয়েও আশ্চর্যজনক ব্যাপার, এরা উড়ে শব্দহীনভাবে। তবে প্রজননের সময় পুরুষ পাখি উড়তে পারে না। এ সময় পুরুষ পাখিদের নতুন পালক গজায়, তাই এরা উড়তে পারে না। সাধারণত খুব একটা হাঁক ডাক দেয় না এই ধরনের পাখিরা। মাঝে মধ্যে ব্যাঙের মতো নিচু স্বরে শিস কাটে। এরা স্বভাবে খুবই শান্ত প্রকৃতির। লম্বায় এই হাঁসগুলো 38 থেকে 46 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি হাঁসের ওজন হয় গড়ে 680 গ্রাম করে। এদের বর্গাকার মাথায় সাদা ঝুলানো ঝুঁটি থাকে, যা এদেরকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এদের ঘাড়ের রং হয় কালো। ডানা এবং বুকের পাশটা কালচে বর্ণের হয়ে থাকে। এছাড়া বাকি সমস্ত দেহে ধবধবে সাদা প্রকৃতির। এদের ঠোঁটগুলো আকারে ছোট হয়, তবে অগ্রভাগ বসির মতো বাঁকানো থাকে। স্ত্রী এবং পুরুষ উভয় পাখির লেজ সূচালো হয়। প্রজনন মৌসুমে স্ত্রী এবং পুরুষ পাখির তফাত লক্ষ্য করা যায় বেশি। এ সময় পুরুষ পাখির ঠোঁটের গোড়া এবং চোখের পাশ কালো রং ধারণ করে, বুকের পাশটা এবং লেজ ধূসর দেখায়। এছাড়াও চোখ হয় লালচে বর্ণের, পা এবং পায়ের পাতা ফ্যাকাশে দেখায়। অপরদিকে স্ত্রী পাখির মাথায় লালচে বাদামি টুপি এবং ঘাড় ও ঝুঁটির ধূসর বাদামি দেখায়। পা এবং পায়ের পাতা সবুজ বর্ণ ধারণ করে। তবে প্রজননের সময় ব্যতীত অন্য কোনো সময়ে স্ত্রী এবং পুরুষ পাখির তেমন কোনো পার্থক্য দেখা যায় না। এই হাঁসগুলোর প্রজনন মৌসুম এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। সাইবেরিয়া অঞ্চলে গাছের প্রাকৃতিক কোটরে এরা বাসা বাঁধে। স্ত্রী পাখিরা ডিম পারে 7 থেকে 9টি করে। পুরুষ এবং স্ত্রী উভয়ই ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে 26 থেকে 28 দিন। এই হাঁসগুলোর প্রধান খাবার হচ্ছে ছোট চিংড়ি, শামুক, কেঁচো, ব্যাং এবং জলজ কীট। এরা তেমন একটা মাছ খায় না, তবে শীত এবং বসন্তের শুরুতে মাছ শিকার করে থাকে। ভারত, নেপাল, পাকিস্তান, চীন এবং জাপানে এদের বৈশ্বিক বিস্তৃতি লক্ষ্য করা যায়। গোটা পৃথিবীতে 19 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী এদের বিস্তৃতি থাকলেও প্রজাতির সংখ্যা তেমন একটা সন্তোষজনক নয় বর্তমানে, যার ফলে IUCN প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও এই প্রজাতিটি সংরক্ষিত।